ছাত্র জনতার রক্তাক্ত গণ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা তারপর থেকেই ওখানেই আছেন তিনি হাসিনা ভারত থাকা অবস্থায় ফাঁস হচ্ছে একের পর এক ফোন কল সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার দ্বিতীয় দিনের মাথায় ফাঁস হল হাসিনার আরেকটি অডিও কল অডিও কলে ট্রাম্পের ছবি নিয়ে মিছিলের নির্দেশ দিলেন শেখ হাসিনা তিনি বলেন ওরা যদি হামলা করে ট্রাম্পের ছবির উপর তাহলে হামলা করবে ও ছবি আবার ধরে রাখবে তখন তিনি হামলার ছবি ট্রাম্পের কাছে পাঠাবেন বলেন শেখ হাসিনার সাথে ট্রাম্পের লিঙ্ক আছে যোগাযোগ আছে তিনি বলেন হাতে শুধু একটা স্টিকওয়ে ট্রাম্পের ছবি থাকবে যদি বাধা দেয় তাহলে ট্রাম্পের ছবিরও উপর যদি কোনো কিছু করে তবে ওই ছবি আগে তুলে রাখার ব্যবস্থা করবে যখন মিছিলে বাধা দিবে তার জন্য আলাদা লোক রাখবে ছবি ওঠানোর জন্য আগামী দশই নভেম্বর মিছিলের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন পলাতক আওয়ামী লীগের নেতাকর্মীরা